আমরা ইলেকট্রিশিয়ানরা যখন ফ্যানে অতিরিক্ত মানের ক্যাপাসিটার ব্যবহার করতে নিষেধ করি তো কী কারণে নিষেধ করি তা আজকে আপনাদের সামনে দেখাবো তো দেখেন এখানে দুটি সিলিং ফ্যান রয়েছে তার ক্যাপাসিটার আপনারা খেয়াল করুন দেখেন থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট এই ক্যাপাসিটারটা এই ফ্যানে ফিটিং করা হয়েছিল কিন্তু পূর্বে থেকেই এই ফ্যানে থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট ক্যাপাসিটার ছিল না টু পয়েন্ট টু অথবা টু পয়েন্ট ফাইভ মাইক্রোফারাট ছিল ফ্যান দেখেই আপনারা বুঝতে পারছেন এ ধরনের ফ্যানে কখনোই থ্রি পয়েন্ট ফাইভ মাইক্রোফারাট ক্যাপাসিটার থাকে না তো আমরা সিরিজ বোর্ড ব্যবহার করে চেক করছি দেখেন লাল ক্যাবেল দুটি শর্ট দেখাচ্ছে অর্থাৎ লাল ক্যাবেলের যে কয়েল রয়েছে আমি জানি না কি কয়েল রয়েছে রানিং অথবা স্টার্টিং যে কোনো একটা হতে পারে এই কয়েলটি শর্ট দেখাচ্ছে ওই যে আমার দুইশো আট বাল্ব জ্বলছে তো আমি যদি চল্লিশ ওয়াট বাল্ব দিয়ে থাকি দেখেন ঘুরিয়ে দিয়েছি চল্লিশ ওয়াট বাল্ব চলবে কিন্তু কালো ক্যাবেলটি যে কয়েল লিড হিসেবে ব্যবহার করা হয়েছে তা জ্বলছে না কিন্তু লাল ক্যাবেল জ্বলছে দেখেন এই যে জ্বলছে কিন্তু কালো ক্যাবেল দুটি জ্বলছে না তো এখানে দুটি কয়েলের রানিং এবং স্টার্টিং এই দুটি কয়েলের চারটি প্রান্ত থাকে কালো ক্যাবেল দুটি একটি কয়েলের প্রান্ত দুটি প্রান্ত এবং লাল ক্যাবেল দুটি একটি কয়েলের দুটি প্রান্ত এবং আরও একটি ফ্যান দেখুন আপনারা এখানে একটি কয়েল শর্ট দেখাচ্ছে অর্থাৎ ভালো রয়েছে এবং অন্য কয়েলটি কোনো রেসপন্স করছে না কিন্তু বডি হয়ে গেছে দেখেন আপনারা বডিতে ধরা মাত্র সিরিজ ল্যাম্প জ্বলছে ওই যে চল্লিশ ওয়াট ল্যাম্প জ্বলছে সম্পূর্ণ জ্বলছে অর্থাৎ এইটি বডি হয়ে গেছে তো এই ফ্যানে যদি টু পয়েন্ট টু মাইক্রোফ্রাট ক্যাপাসিটার ব্যবহার করা হতো পূর্বে থেকেই যখন নতুন ফ্যান আনা হয় তখন থেকেই যদি টু পয়েন্ট টু অথবা টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট ক্যাপাসিটার ব্যবহার করা হতো পরবর্তীতে যখন গতি কমে যায় আপনারা টু পয়েন্ট টু অথবা টু পয়েন্ট ফাইভ যাই থাকুক ওই একই মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন অতিরিক্ত মানের ক্যাপাসিটার ব্যবহার করবেন না করবেন না মানে করবেন না যদি করে থাকেন তাহলে কি হবে আজকে দেখাবো আমরা অনেক ফ্যান পাই বা আমার প্রতিষ্ঠানে অনেকগুলো ফ্যান রয়েছে সেই ফ্যানগুলো যদি অতিরিক্ত মানের ক্যাপাসিটার দেওয়া থাকে তাহলে খুব বেশি দিন টেকসই হয় না খুব বেশি দিন চলতে পারে না খুব দ্রুত পুড়ে যায় নষ্ট হয়ে যায় তো কিভাবে পুড়ে যায় আপনাদের দেখাবো প্রথমে লিড পুড়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রে ফ্যানের যে লিড রয়েছে সুপার অ্যানামেল তারের সাথে যে ক্যাবেলগুলি বের করা হয় চারটি ক্যাবেল অথবা তিনটি ক্যাবেল ওই ক্যাবেলের যে প্রান্ত যেখানে জয়েন্ট করা থাকে ওই জয়েন্টের ওইখানে পুড়ে যায় তো কিভাবে পুড়ে যায় আমি আপনাদের এই ফ্যানটা খুলে দেখাবো তো ভিডিও অনেক লম্বা হতে পারে আমি দুটি ফ্যান আপনাদের দেখাতে পারছি না একটি ফ্যান আপনাদের দেখাবো এবং আপনাদের অনুরোধ করব যদি আপনারা ক্যাপাসিটার পরিবর্তন করেন কারণ ফ্যানের গতি যদি কমে যায় তাহলে ক্যাপাসিটার পরিবর্তন করলে অনেকাংশে বা অনেক সময় গতি বৃদ্ধি পায় তো এটা স্বাভাবিক গতি বৃদ্ধি পাবে ক্যাপাসিটারের ক্যাপাসিটি যদি কমে যায় তাহলে ফ্যানের ঘূর্ণায়ন গতি কমে যাবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন যে মানের ক্যাপাসিটার থাকবে যদি টু থাকে বেশিরভাগ ক্ষেত্রে টু থাকে তাহলে আপনারা টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্রাট ক্যাপাসিটার কিনবেন এবং ভালো মানের ক্যাপাসিটার কিনবেন দেখেন আমি কিভাবে সিলিং ফ্যান খুলছি তা আপনাদের দেখানোর চেষ্টা করছি স্বাভাবিক নাটের থেকে যে নাট ফ্যানের সাথে ছিল তার থেকে একটু বড় মাপের নাট নিয়েছি অর্থাৎ লম্বায় বড় নিয়েছি এবং এর ডায়া একই রয়েছে ওই নাটের মতোই রয়েছে এভাবেই মূলত আমি সিলিং ফ্যান খুলি অথবা অন্য প্রক্রিয়া খোলা যায় হিট দিয়ে খোলা যায় তো সেটা আলাদা বিষয় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। থ্রি পয়েন্ট ফাইভ যিনি ব্যবহার করছিলেন তিনি অবশ্য ইলেকট্রিশিয়ান নয় সাধারণ ভাবেই উনি ব্যবহার করেছিলেন যেভাবে কানেকশন করা ছিল ওইভাবেই কানেকশন করেছেন সেটা ঠিক ছিল কিন্তু ফ্যানের ক্ষতি করে ফেলেছেন ফ্যানের গতি বৃদ্ধি করতে যে যেহেতু ফ্যান সোলো হয়ে গিয়েছিল গরম পড়েছে ফ্যানের গতি বৃদ্ধি করতে হবে তো বেশি বাতাসের আশায় উনি ফ্যানের সর্বনাশ করেছেন কি করেছেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন ফ্যানের যে লিড রয়েছে এই যে এখানে পুড়ে গেছে এই যে চারটি ক্যাবেল যেখানে সংযুক্ত হয়েছে জয়েন্ট হয়েছে সুপার অ্যানামেল তারের সাথে সেখানে পুড়ে গেছে অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটারের যে বিদ্যুৎ প্রবাহ করবে এই কয়েলগুলোতে সেই বিদ্যুৎ প্রবাহ নিতে পারবে না এই কয়েল তো কয়েলের যে অন্য অন্য সাইড দেখেন আপনারা কয়েলের অবস্থা ভালো রয়েছে এখনও চকচক করছে যেহেতু এটা কপার তার বা তামার তার সুপার অ্যানামেল তার বলা হয় চৌত্রিশ নম্বর তো দেখেন কয়েল কীভাবে পুড়ে গেছে দেখেন এই যে কালো যে লিড রয়েছে বা কালো ক্যাবেল রয়েছে তার এই প্রান্ত পুড়ে গেছে তো আমরা এই কয়েলটি শর্ট করে চালাবো সম্পূর্ণ কয়েল যদি পুড়ে যেত তাহলে রিও এন্ডিং করতে হতো যেহেতু একটি একটি স্লটের যে তার দেখছি তা পুড়ে গেছে এখান থেকে পুড়ে গেছে এ কারণে আমরা ঝালাই করে শর্ট করে দিচ্ছি এবং এতে চম্বুক উৎপন্ন হবে এবং ফ্যান ঘুরবে তো স্বাভাবিকভাবে অনেক ফ্যান আমি এভাবে শর্ট করে দিয়ে চালিয়েছি আর যদি সম্পূর্ণ কয়েল রিওয়েন্ডিং করা যেত তাহলে সময় সাপেক্ষ ব্যাপার আজকাল আমরা মেশিনে করে থাকি হাতে করা হয় না পূর্বে আমরা হাতে করেছি যখন মেশিন অ্যাভেলেবেল ছিল না তখন আমরা হাতে করেছি এখন মেশিনে আমরা রিওয়েন্ডিং করে নিয়ে আসি এবং কয়েলের যে টেপিং অথবা লিড তৈরি করা বার্নিশ দেওয়া এগুলো আমরা নিজেরাই করে থাকি তো আমরা যে রোটার রয়েছে তা একটু ঘষে নিচ্ছি এবং রোটার ফিটিং করে দিচ্ছি তো ফ্যান খোলা এবং ফিটিং করা এটা মূলত একটু সাবধানে করতে হয় না হলে ফ্যানের যে বডি রয়েছে কাস্টিং এগুলো ভেঙে যায় অবশ্য দেখেন আমি সুন্দর করে খুলেছি এবং আবার ফিটিং করে দিচ্ছি তো একটি দাগ দিয়ে রেখেছিলাম পেন্সিল ব্যবহার করে সেটা আপনাদের দেখানো হয়নি এই যে দাগটি এই দাগ মিলিয়ে আমি স্ক্রু আটকিয়ে দিচ্ছি এবং আবার ফিটিং করব তো যা বলছিলাম ঘটনা হচ্ছিল যদি অতিরিক্ত বাতাসের আশায় বা অতিরিক্ত ঘোরার জন্য বা বেশি বাতাসের আশায় যারা সিলিং ফ্যানের ক্যাপাসিটার পরিবর্তন করেন তারা অবশ্যই পূর্বে যে ক্যাপাসিটার ছিল ওই ক্যাপাসিটার ফিটিং করবেন অর্থাৎ টু পয়েন্ট ফাইভ যদি থাকে ক্যাপাসিটার গায়ে লেখা থাকে টু পয়েন্ট ফাইভ মাইক্রোফ্যাট অথবা টু পয়েন্ট টু তো অনেক ফ্যানের টু পয়েন্ট টু মাইক্রোফ্রাট থাকে আপনারা যা থাকবে ওই মাপের ক্যাপাসিটার ব্যবহার করবেন তো মার্কেটে পাওয়া যায় টু পয়েন্ট টু অথবা টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার পাওয়া যায় তো আপনারা ভালো মানের অরিজিনাল ক্যাপাসিটার কিনবেন এবং ফিটিং করে দেবেন ঠিক যেইভাবে ছিল ওইভাবে ফিটিং করবেন তো ক্যাপাসিটার ফিটিং করা খুবই সহজ যদি চার তারের কানেকশন হয় তাহলে স্টার্টিং এবং রানিং মিলে একটি কমন করে নেবেন অর্থাৎ একসাথে জয়েন্ট হবে এবং আরও দুটি যে প্রান্ত থাকবে স্টার্টিং এবং রানিংয়ের সেখানে রানিং কয়েলে সরাসরি ফেস ডুকবে এবং স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার ঘুরে ফেস ঢুকবে আমি আপনাদের কানেকশনটা দেখিয়ে দিচ্ছি দেখেন ফ্যান খুব দ্রুত আমি ফিটিং করে নিচ্ছি এবং ক্যাপাসিটার কানেকশন করব। তার সাথে ওই যে কালো ক্যাবেলটি বড় দেখছেন ওই ক্যাবেলটি আমি জয়েন করে নিয়েছি শর্ট করে যেখানে পুড়ে গিয়েছিল সেখানে আমি লিড তৈরি করে নিয়েছি এবং আমি ম্যাগনেট চেক করেছি সেরি স্কট ব্যবহার করে আমি ম্যাগনেট চেক করেছি স্টার্ডিং কয়েল এবং রানিং কয়েলে ম্যাগনেট উৎপন্ন করছে দেখেন আমি ফিটিং করে দিয়েছি তো ক্যাপাসিটার যদি বেশি মানের ব্যবহার করা হয় তাহলে সমস্যা হলো ওই পরিমাণ বিদ্যুৎ ফ্যানের যে স্লটগুলোর ভিতরে যে সুপার অ্যানামেল তার দিয়ে কয়েল তৈরি করা থাকে তা নিতে পারে না এবং না নিতে পারার ফলে ফ্যান গরম হয়ে যায় বা কয়েল গরম হয়ে যায় ফলে ফ্যানের যে স্টার্টার রয়েছে তার চারদিকে বা কয়েলের চারদিকে যে লেদার পেপার থাকে বা ইনসুলেশন পেপার থাকে তা গরম হয়ে ভেঙে যায় টুকরো টুকরো হয়ে যায় তখন ফ্যান বডি হয়ে যায় অর্থাৎ সুপার অ্যানামেল তার বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় ফলে ফ্যান পুড়ে যায় তো সম্পূর্ণ কয়েল পুড়ে যায় এক ব্যাপার এটা সম্পূর্ণ কয়েল পড়ার অবস্থায় যায়নি ফ্যানের যে লিড ছিল সেই লিড জয়েন্টের স্থান থেকে পুড়ে গেছে দেখেন কিভাবে আমি ক্যাপাসিটার সংযোগ করছি কালো ক্যাবেল হল স্টার্টিং কয়েলের দুই প্রান্ত তো কালো আর লাল মিলে আমি একটি কমন ক্যাবেল তৈরি করেছি এবং কালো ক্যাবেলে আমি ক্যাপাসিটার ব্যবহার করে ফেস দিব এবং লাল ক্যাবেলে অর্থাৎ রানিং ক্যাবেলে আমি সরাসরি ফেস দিব তাহলেই মূলত ফ্যানের রোটেশন ঠিক থাকবে